কিংডম এট্টিজ হলো একটি নতুন অ্যাডভেঞ্চার টাইটেল যা আপনার কাছে নিয়ে এসেছে ফিউরি স্টুডিওস। আর আজকে আমি এই গেমটির কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর বেশি বাজে না বকে ভিডিওটাকে শুরু করা যাক। কিংডম এট্টিজ গেমটি 80-এর দশকের পুরস্কারপ্রাপ্ত কিংডম সিরিজের উপর ভিত্তি করে বানানো হয়েছে। গেমটি বেস বিল্ডিং এবং স্ট্র্যাটেজি উপাদান সহ একক খেলোয়াড়দের অ্যাডভেঞ্চার প্রদান করে। খেলোয়াড়রা গেমটির মাধ্যমে অগ্রগতি করার সাথে সাথে তারা 80-এর দশকের সময়কাল থেকে সরাসরি অ্যাস্থেটিক্স এবং অন্যান্য উপাদান অনুভব করে যা অতীতের স্মৃতি ফিরিয়ে আনে। গেমটির একটি ডিস্টিংটিভ গল্পের লাইনও রয়েছে যেখানে খেলোয়াড়রা বিশ্বে যে মন্দ কাজ করেছে তা গ্রহণ করে এবং এটির অবসান ঘটিয়ে এই বিষয়ে আলোকপাত করা খেলোয়াড়দের দায়িত্ব। খেলোয়াড়রা মেনলি দ্য লিডার হিসেবেই খেলেন, একজন তরুণ ক্যাম্প কাউন্সিলর যিনি দায়িত্ব নেন এবং স্থানীয়দের সমাজের মন্দের বিরুদ্ধে লড়াই করতে নেতৃত্ব দেন। খেলোয়াড়রা তরুণ প্রতিবেশীদের নিয়োগ করতে পারে এবং তাদের পাশাপাশি লড়াই করার জন্য সৈনিক এবং গ্রেনেডিয়ার হিসেবে কাজ অর্পণ করতে পারে। গেমটি খেলতে সামগ্রিকভাবে মজাদার এবং খেলোয়াড়দের মাধ্যমে একটি সঠিক টাওয়ার প্রতিরক্ষার অভিজ্ঞতা পেতে দেয়। গেমটি যে সমস্ত গোপনীয়তা এবং নিম্নগ্ন গল্পের অফার করে তা সম্পর্কে এমন খেলোয়াড় এবং অনুরাগীদের জন্য একটি দুর্দান্ত বাছাই হিসেবে প্রমাণিত হয় যারা একটি শক্ত গেমের বর্ণনা সহ টাওয়ার ডিফেন্স গেমগুলিতে রয়েছেন। খেলাটি শিল্পভিত্তিক ডিজাইন এবং প্লেয়ার কমান্ডিং সিস্টেমের সাথে এটি খেলোয়াড়দের জন্য একটি দুর্দান্ত এবং মজাদার টাইটেল হিসেবে প্রমাণিত হয়। কিংডম এট্টিজ এখন প্রি রেজিস্ট্রেশনের জন্য উপলব্ধ। আগ্রহী খেলোয়াড়রা গুগল প্লে এবং অ্যাপেল স্টোরের মাধ্যমে গেমটি অ্যাক্সেস করতে পারেন। গেমটির ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো এটাই ছিল কিংডম এট্টিজের কিছু ডিটেলস। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। লাস্টে যদি আপনি 3টি PC লেভেলের গ্রাফিক্স বালা মোবাইল গেমসের ব্যাপারে জানতে চান তাহলে স্ক্রিনে আসা ভিডিওটাতে ক্লিক করুন। চলুন, বাই।